ওকে, তো দীঘা মোহনার যে মাছ বাজার আছে সেখান থেকে ভিডিও করছি আমি। এখানে বিভিন্ন রকমের আর কি মাছ পাওয়া যাচ্ছে, প্রচুর পর্যটকের ভিড়। এখানে মাছ গাড়ি করে চলেও যাচ্ছে বিভিন্ন জায়গাতে। আর এখানে দেখুন কাঁকড়া আছে, অনেক সুন্দর বড় বড় মাছ রয়েছে। অক্টোপাসগুলো কেমন দাম? 200 টাকা পিস। আর কাঁকড়া, কাঁকড়া কেমন দাম? সামুদ্রিক কাঁকড়া 450 টাকা করে। এগুলো কি মাছ? ভোলা ভেট কি? ওদিকে ইলিশও আছে 1000 টাকা, 1200 টাকা। যেটা 1200 টাকা জিজ্ঞাসা করেছিলাম তো ওইটার দাম বলেছিল যে 1 কেজির ওপরে আছে। দাদা বলো কি মাছ নেবে? দাদা ইলিশের প্রাইস কেমন? ইলিশ আছে নেন 1100 টাকা করে কেজি। কত ওজন হবে এক একটা? 1.5 কিলো সাইজ, 1 কিলো 200-300। খুব সুন্দর করে সাজানো আছে মাছগুলো। ইলিশ 1000 টাকা করে হাঁকছে, প্রচুর পর্যটকের ভিড়, সবাই মাছ দরাদরি করে কিনছে, যতটা আপনি দর করে কিনতে পারেন। পমফ্রেট কত করে দাদা? পমফ্রেট কত করে? 650। গুলো তো বড্ড ছোট। 350। তো এখানে যারা মাছ কেনে তারা মাছ কাটিয়ে নেয়, এনারা টাকা দিলে কেটে দেন। মাছ কাঁকড়া যাবতীয় যা কিছু আছে সবই ওনারা কেটে দেন। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে অনেক মার্কেট আছে শুটকি মাছের, বিভিন্ন রকম। ওকে, প্রচুর স্টল আছে শুটকি মাছের। এটা হচ্ছে শুটকি মাছের বাজারের পরপর 5-6টা দোকান আছে, প্রচুর ধরনের শুটকি মাছ। এইটা দাম কত? 1400 টাকা। এটা হচ্ছে 900 টাকা। এটা 800, এটা 700। দেশি ভেট এটা লাল আছে, লাল 400 টাকা। আর এইটা, এইটা ইলিশ মাছের সাইজগুলো কিন্তু খুব ভালো। তো এটা হচ্ছে আপনার এখানকার বাজারের দৃশ্য। আরও আছে অনেক দোকান, দেখি এই দোকানটায় কী বলে।
ঠিক আছে, তো এখন রাখছি ভিডিওতে, এই পর্যন্তই শেষ করছি। আর দীঘা, নিউ দীঘা থেকে আপনারা যারা আসবেন, নিউ দীঘা থেকে ওই মোটামুটি মিনিট 15 সময় লাগে। আপনারা যদি স্টেশনের কাছাকাছি থেকে টোটো ধরেন তাহলে 20 টাকা করে প্রতিজন আসার এবং যাওয়ার, 20 টাকা এরকমভাবে আপনারা আসতে পারেন। 500-600 টাকা দিয়ে আসার কোনো দরকার নেই, টোটো করে চলে আসতে পারেন। মোহনাতে এসে হাঁটবেন, এখানে বাজারে মোহনাটা দেখবেন, মোহনার বিচে ঝিনুক আছে, সেগুলো করাবেন এবং ওরা 40 মিনিট মতো সময় দেয় ঘোরার, ভালোই ঘোরা যাবে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।